স্পেসে এরকম একটা ইন্টারেস্টিং গল্প আগে বাংলা ভেবে অন্তত আগে মানে চট করে দেখা যাবে না। থ্রিলার আছে, হরর আছে, মানে এই এরকম একটা সাবজেক্ট করে দেখা যায় না। সো আমার অনেকদিন ধরেই একটা গল্প মাথায় ছিল, ইন্টারেস্টিং লাগতো আমার, সো আই থট কেন নয়। গিয়ে আমাদের গাঙ্গুলিস বেড গুহাজের মিউজিক লঞ্চ হচ্ছে, আশা করছি আপনাদের সবার গানগুলো ভালো লাগবে। গানগুলো শুনুন, ডাউনলোড করুন, কলার টিউন করুন, শুনুন। গাঙ্গুলিস বেড গুহাজে মধুরা গুহর চরিত্রের জন্য অফারটা আমি বেশ কিছুদিন আগে পেয়েছিলাম সিরিজ শুরু হওয়ার, এবং যেহেতু এরকম বাঙালিয়ানায় ভরপুর গল্প এর আগে বোধ হয় বাংলা ওয়েব সিরিজে হয়নি, এটা লাগলো আমাদের ওয়েব সিরিজের গানের দায়িত্বেও আছে এটা জানায়। এবং আমাদের ওয়েব সিরিজে তিনটে গান আছে, শ্রাবণ নিজে একটা গিয়েছে, অমৃতা সিং গিয়েছেন, মুর্শিদাবাদি গিয়েছে এবং উজ্জয়িনীদি গিয়েছেন, এরা সবাই আমার খুব পছন্দের সঙ্গীত শিল্পী, এবং এত মিউজিক্যালি রিচ একটা টিম আমরা পেয়ে খুব খুশি। এবং আমাদের কাস্ট মেম্বার্সদের যেমন গানগুলো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আশা করছি দর্শক যারা শুনবেন যারা দেখবেন তাদেরও একইভাবে ভালো লাগবে। আমাদের এই ওয়েব সিরিজটা আসছে ক্লিকে, আপনাদের এখনও যদি কারোর এই অ্যাপটা ডাউনলোড করা না থাকে প্লিজ ডাউনলোড করে সাবস্ক্রাইব করে নিন, এবং গাঙ্গুলিস ওয়েড গুহাস দেখুন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের রিয়াকশনের জন্য। চুপি চুপি কাকে ডেকেছো, চুপি চুপি মনে রেখেছো, ধরে ফেলেছিস ওই। গাঙ্গুলি গুহর মিউজিক আমি শুনেছি, খুব ভালো, মানে একবার শুনেই ভালো লেগে যাওয়ার মতো মিউজিক, খুব মিউজিক ডিরেক্টর খুবই ভালো কাজ করেছে। এবং আমার মনে হয় গল্পের যে মূল বিষয়টা, যে বাঙালি বিয়ে, তার যে চার্ম বা তার যে এসেন্স, সেটা মিউজিকের মধ্যে থেকেও ধরা পড়ছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। লিরিক্স খুবই ভালো লেগেছে, আমি রিতমের সঙ্গে আগেও কাজ করেছি, ফলে রিতমের লিরিক্স নিয়ে তো আমার আইডিয়া ছিলই, কিন্তু শ্রাবণ দীর্ঘদিন যোগাযোগ করার চেষ্টা করেছি এবং শ্রাবণ আমাকে খুঁজে পাচ্ছিল না, তো ফাইনালি শ্রাবণ খুঁজে পায়। আর রিতমের এস্থেটিকটা আমি জানি, আর শ্রাবণও যে ওর মিউজিকের শিক্ষা বা সমস্তটা কিছু, সো ফলে খুবই অর্গ্যানিক্যালি আমরা একে অপরকে মিউজিক্যালি পছন্দ করি। অ্যান্ড আই থিঙ্ক সেটাই মজা ছিল। অমৃতাও আমাদের মুর্শিদাবাদের লোক, সবই আর কি, ইউনো উই ডিডন্ট হ্যাভ এনি প্রবলেমস অর ডিফিকাল্টিজ ইন টার্মস অফ producing the track, I think. So it was very fun and fun. Shravan was a good actor, and we all were very fun. So it was fun. I think it connects many worlds together, right? So sheikhan ta theke amar mone hoy eta khubi লিরিক তো পরে হাতে এসছে, প্রথমে শ্যুটটা করা হয়েছিল, কারণ ওই প্রজেক্টের সাথে যেহেতু প্রথম থেকেই ছিলাম আমিও স্ক্রিপ্টের সময় থেকেই, তো ওইটা সমদর্শিতা হ্যাভ গিভেন আ লট অফ লিবার্টি টু আস, যে হ্যাঁ তুই কর তোর মতো করে। এবং আমরা তিনটে গান বানাই, দুটো গান আর একটি রিপ্রেজেন্টেশন করা হয় সেটা, এবং উজ্জয়িনীদি একটি গান গায়, এটা খুবই মজা করে একটা কাজ করা হয়েছে আর কি। উজ্জয়িনীদি মানে একটা বিউটিফুল মেলোডি, ভীষণ ভীষণ সুন্দর একটা সুর, মানে আমি ইনফ্যাক্ট বলছিলাম ওইটা যে গানটা শুনলে কিরকম একটা মনে হয় যে খুব ভালোবাসতে ইচ্ছা করে আর কি, খুব ভালোবাসার একটা গান, মানে শুনলেই মনটা হ্যাপি হয়ে যাবে। আর এই যে আমরা 18 মাস ধরে এত খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে গেছি, তারপরে এরকম একটা গান এবং এরকম একটা সিরিজ আমার মনে হয় খুব প্রয়োজন সকলের জন্য, যে দেখে খুব আনন্দ হবে এবং একটা ফিল গুড ব্যাপার আছে যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো লটস অফ হোপ ফর শ্রাবণ, ফর দ্য সং অ্যান্ড ফর সমদর্শী অ্যাজ আ নিউ ডিরেক্টর। সো অনেক অনেক শুভেচ্ছা গাঙ্গুলিস ওয়েড গুহাসকে, এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রুকে, আশা করছি সবার সাথে থাকতে পারবো, সবার খুব গানটা ভালো লাগবে। সমদর্শী ছবিটা সম্পর্কে জানে, আর যেটা করতে চলেছে ও ধারণাটা আছে যে আমি কী করতে চলেছি, সেই ধারণাটা যখন পরিষ্কার থাকে কোনো ডিরেক্টরের, অ্যাক্টারদের পক্ষে খুব সুবিধা হয়।
সহজে বোঝাতে পারে যে কি চাইছি। তো আমাকে একবার বুঝিয়েছিল, আমি আশা করি বুঝতে পেরেছিলাম দর্শকরা বলবেন, ও বলবে আমার কাজ সম্পর্কে, আমি তো বলতে পারবো না নিজে। তবে ও খুশি হয়েছে এটুকু, আমি আমি ও যেটা চাইছিল যে ক্যারেক্টারটা ও চোখের সামনে দেখতে পাচ্ছিল, সেটা যে আমি প্লে করেছি ও চোখের সামনে সেটা দেখতে পেয়েছে, সেটা নিয়ে কথা হয়েছে। এবং ও ওই ক্যামেরাটা সম্পর্কে জানে, ও সিনেমা নিয়ে পড়াশুনো করেছে সব থেকে বড়ো কথা, এবং নতুন ভাবনা চিন্তা করছে, এই জেনারেশন করছে, ও ভাবছে। তো সেইটা শরিক হতে পারে, আমি আমার খুব ভালো লেগেছে, মানে আমি চাই আরও আরও কাজ করতে ওর সঙ্গে, ওদের জেনারেশনে যারা তারা নতুন ভাবনা চিন্তা তাদের সঙ্গে কাজ করতে চাই। এবং কখনোই মনের বয়সটাকে বাড়তে দিইনি এখনও পর্যন্ত, তো ওদের সঙ্গে কাজ করে, ওর সঙ্গে বিশেষ করে কাজ করে, ওর ভাবনা চিন্তা, ওর ও যেটা ভাবছে সেটা কী করে প্রকাশ করছে, তার যে কায়দাটা সেটা আমার বেশ ভাল লেগেছে, মানে একদম অন্যরকম লেগেছে। এবং এটা সবাইকে নিয়ে, এত কাস্টিং, সবাইকে নিয়ে, সবাইকে হ্যান্ডেল করে একটা কাজ, মানে একটা দক্ষযোগ্য বলতে পারি, সেটা নির্বিঘ্নে করে ফেলেছে আর কি। এবং সেটা খুব হইচই করে না, মানে চুপিসারে হয়েছে বিষয়টা। আমার এই ওর কাজের মানে পদ্ধতিটা আমার খুবই ভালো লেগেছে, মানে ওর সঙ্গে কাজ করে আমি খুবই খুশি, এবং আমি আমি চাই ওর সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ভালো আরও বড় বড় কাজ করব। আপনারা এই ওয়েব সিরিজটি দেখতে পাবেন ক্লিক অ্যাপে, এক ক্লিকে যখন তখন ক্লিক অ্যাপ ডাউনলোড করুন আর এই ধরনের ওয়েব সিরিজ দেখতে থাকুন। বিয়ের মধ্যে প্রেম মজা ঠাট্টা যেরকম একটা বাঙালি মেয়ে দেখা যেগুলো দেখতে পাবো সেগুলোই একটু, যেহেতু বাঙালি মেয়ে ইত্যাদি একটা সিনেমাটিক জিনিস, একটা থিয়েট্রিক জিনিস, সেটাই খুব সুন্দর করে দেখানো হয়। নমস্কার, আমি এই গাঙ্গুলিস ওয়েড গুহোস এতে একটি চরিত্র করেছি, আমার নাম উদয় শঙ্কর পাল, আর চরিত্রটা হচ্ছে জগাই কাকা। তো সমদর্শী দত্তের পরিচালনা, এটা আমার প্রথম কাজ এই ওয়েব সিরিজে। ওর সঙ্গে আমার একটা বন্ধু কাম ভাইয়ের একটা সম্পর্ক আছে। ওয়েব সিরিজটি আপনারা দেখবেন ক্লিকে, এক ক্লিকে যখন তখন। ভালো থাকবেন এবং গাঙ্গুলিস ওয়েড গুহোসকে আপনাদের আশীর্বাদ। সবাইকে নিমন্ত্রণ রইল, সবাইকে নিমন্ত্রণ রইল, 20 তারিখ আমাদের রিলিজটাও হবে। এন্ড দেখতে ভুলবেন না ক্লিক, এক ক্লিকে যখন তখন। ভালো থাকবেন।